ভালোবাসা ও যত্ন এক একরামে এক ছোট্ট মেয়ে থাকতো নাম তার মিনা মিনা খুবই প্রকৃতি প্রেমিক ছিল এবং প্রতিদিন সকালে পাখিদের সাথে কথা বলা তার দৈনন্দিন কাজের মধ্যে অন্যতম ছিল মিনার বাগানে নানা রঙের ফুল ফুটত এবং প্রজাপতিরা সেখানে খেলা করত। একদিন মিনা লক্ষ্য করে তার বাগানে একটি প্রজাপতি বারবার আসছে কিন্তু একটি পাখি সেটিকে তাড়া করছে মিনা খুব মন দিয়ে লক্ষ্য করলো প্রজাপতিটির একটি পাখা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সে ঠিক মতো উঠতে পারছে না এনার সিদ্ধান্ত নিল সে প্রজাপতিটিকে সাহায্য করবে সে একটি ছোট বাক্সে প্রজাপতিটিকে নিয়ে এলো এবং খুব যত্নের সাথে তার পাখার যত্ন নিতে লাগলো কয়েকদিনের মধ্যে প্রজাপতিটি আগের মতো স্বাভাবিক হয়ে উঠলো এবং উঠতে সক্ষম হলো যেদিন মিনা প্রজাপতিটিকে মুক্তি দিল সেদিন তার বাগানে অসংখ্য প্রজাপতি আনাগোনা দেখা গেল মিনা বুঝতে পারলো তার এই ছোট্ট কাজের মাধ্যমে সে প্রজাপতিদের একটি বড় বার্তা দিয়েছে ভালোবাসা ও যত্নের মাধ্যমে আমরা বিপদে থাকা কাউকে বাঁচাতে পারি এবং তাদের জীবনে আনন্দ ফিরিয়ে আনতে পারি এই গল্পটি বাচ্চাদের শেখায় যে কীভাবে ছোট্ট একটি কাজ ও পরিবেশ ও অন্যান্য প্রাণীর জীবনে বড় পরিবর্তন আনতে পারে